প্রিয় ডিমস ড্রিমার্স বন্ধুরা, লেকচারের এই অংশে আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ টপিকটা, সেটার নাম হাইড্রার চলন। তুমি যদি এই অধ্যায় থেকে পরীক্ষায় অংশ নাও, তুমি খুব নিশ্চিত থাকতে পারো যদি এই অধ্যায়ের উপরেই শুধু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এই অংশ থেকে অবশ্যই 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 অনেকগুলো প্রশ্ন আসবে। এবং আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিব, তখন কিন্তু এই অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন আসতে পারে। যদি আসে, এই অংশ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার করে বলা হচ্ছে। তাহলে এখন আমি যে কথাগুলো বলবো, আমরা যতটুকু পড়বো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা আন্ডারলাইন তোমাকে মনের মধ্যে তোমার মেমোরিতে একদম সেট করে ফেলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। টপিকটার নাম কি? হাইড্রার চলন। অর্থাৎ হাইড্রা যে আমাদের প্রিয় প্রাণীটা, এই প্রাণীটা যে চলাচল করে সেইটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে, যে হাইড্রা আসলে চলে কিভাবে, তো আমরা সেইটুকুই মনে রাখবো। একটা কথা আমরা এখানে শুরুতেই জেনে নেই, যে হাইড্রার চলনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা না, কিন্তু তারপরও কয় ধরনের নেমাটোসিস্ট ব্যবহৃত হয়। যদি এ ধরনের একটা প্রশ্ন আসে, উত্তর হবে হাইড্রার চলনে তিন ধরনের নেমাটোসিস্ট ব্যবহৃত হয়। এটা একটা ট্রিকি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা যাতে অবশ্যই অবশ্যই এই কথাটুকু মনে রাখি, হাইড্রার চলনে কয় ধরনের নেমাটোসিস্ট ব্যবহৃত হয়। উত্তর, তিন ধরনের। এটা জানলাম। এইবার তিন ধরনের নেমাটোসিস্টের সাহায্যে হাইড্রা প্রায় কত ধরনের চলন তৈরি করে, এইটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় যে এখান থেকে কোন প্রশ্নটা আমি করব, তাহলে শুনে রাখো, এইখান থেকে পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে নিচের কোনটি হাইড্রার চলার প্রক্রিয়া নয়। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর করতে হলে কোনটা কোনটা হাইড্রার চলার প্রক্রিয়া, সেই হেডলাইনটা তোমাকে জানতে হবে, অর্থাৎ নামগুলো তোমাকে জানতে হবে। দেখো, লুপিং বাংলাটাও জানতে হবে, ইংলিশটাও জানতে হবে। লুপিং একটা ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে ফাঁসা চলন। তাহলে দেখো, এই নামটা ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে, লুপিং বা ফাঁসা চলন, এটা হাইড্রার একটা চলার পদ্ধতি। এটার আরও দুটা নাম আছে, জোঁকা চলন মানে জোঁকের মতো চলন, বা শুঁয়োপোকা চলন। তো দেখো, এই চারটা নাম কিন্তু একভাবেই চলে হাইড্রা, নাম এখানে চারটা। পরীক্ষায় কিন্তু আসবে নিচের কোনটা লুপিংয়ের অপর নাম নয়, ফাঁসা চলন, জোঁকা চলন, শুয়াপোকা চলন, সাথে হামাগুড়ি, একটা নতুন শব্দ দিয়ে দিল হামাগুড়ি, উত্তর হবে হামাগুড়ি। তাহলে লুপিংয়ের যে আরও তিনটা নাম আছে সেই তিনটা তো মনে রাখবাই, এবং এই সবগুলো যে হাইড্রার চলন প্রক্রিয়া সেটা তোমাকে অবশ্যই 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 মনে রাখতে হবে। ভালো করে দেখে নাও, লুপিং, ফাঁসা চলন, জোঁকা চলন, শুয়োপোকা চলন, মুখস্থ করার কিছু নাই, তুমি দুইবার পড়লেই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। এবার আরেকটা চলার পদ্ধতির নাম কি? আরেকটা চলার পদ্ধতির নাম হচ্ছে সমার সল্টিং। সমার সল্টিং ইংরেজি বানানটাও দেখে নাও, যার বাংলা হচ্ছে ডিগবাজি। তাহলে এইখানে খুব একটা কষ্ট নাই, এখানে এই শব্দ দুটা মনে রাখতে হবে, সমার সল্টিং বা ডিগবাজি, খুবই গুরুত্বপূর্ণ। এরপর তিন নম্বর হচ্ছে গ্লাইডিং, যার অপর নাম অ্যামিবয়েড চলন। দেখো, প্রত্যেকটাতেই প্রায় দুইটা করে নাম আছে, এই তিনটা আমাদেরকে প্রথম তিনটা নাম, যাদের অনেকগুলো করে নাম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, মাস্ট টু নো, আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা পারতে হবে। এরপরে ভাষা, ইংরেজিটা মনে রাখতে হবে, ফ্লোটিং। অনেক সময় কিন্তু শুধু ইংরেজিগুলো আসতে পারে, সমারসল্টিং, লুপিং, গ্লাইডিং, ফ্লোটিং, ফ্লোটিং শব্দের অর্থ ভাষা। আশা করি আমরা উত্তর করতে পারবো। তাহলে হাইড্রা কি? ভেসে ভেসেও চলতে পারে। আবার সাঁতার, সাঁতারের ইংলিশ আমরা সবাই জানি, সুইমিং, আমাদেরকে নামটা মনে রাখতে হবে। দেখো, হাঁটা, ওয়াকিং, এটাও কিন্তু হাইড্রার একটা চলন প্রক্রিয়া, মানুষের চলন প্রক্রিয়া, কিন্তু এর মধ্যে হাঁটা, আরেকটা কি, হামাগুড়ি, এই দুইটাই কিন্তু হাইড্রা দিতে পারে। খেয়াল করো, হামাগুড়ি বা ক্রলিং, এইখানে খেয়াল করো, হামাগুড়ি বা ক্রলিং খুবই গুরুত্বপূর্ণ। মানুষের আরেকটা আছে হাইড্রার, ডিগবাজি, মানুষও কিন্তু ডিগবাজি দিতে পারে, তাহলে হাইড্রাও কিন্তু ডিগবাজি দিতে পারে, হাঁটতে পারে, হামাগুড়ি দিতে পারে, সাঁতার কাটতে পারে। এছাড়া দেহের সংকোচন প্রসারণ, বডি কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন। তাহলে এই যে আটটা কথা বলা আছে বইয়ে, পরীক্ষায় সবার আগে মনে রাখতে হবে আটটা নাম, পরীক্ষায় আসবে নিচের কোনটা হাইড্রার চলার প্রক্রিয়া নয়। বলে দিল হাঁটা, সাঁতরানো, ডিগবাজি, দৌড়ানো। খেয়াল করো, দৌড়ানো কিন্তু আমরা পড়ি নাই, তাহলে উত্তর হবে দৌড়ানো। ইংরেজিগুলো আসবে,
নিচের কোনটা, হাইড্রার চলার প্রক্রিয়া না, সুইমিং, ক্রলিং, রানিং, ফ্লোটিং, এখানে উত্তর হবে রানিং। তাহলে ইংরেজিটাও মনে রাখতে হবে। আশা করি আমি তোমাদেরকে জিনিসটার গুরুত্ব বোঝাতে পেরেছি। নামটা মনে রাখতে হবে, হেডলাইনটা মনে রাখতে হবে, ইংরেজিটা মনে রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আশা করি শেখা হয়ে গেল। এবার লুপিং বা ফাঁসা চলন, এখান থেকে আমরা অল্প একটু পড়ব। প্রথম লাইনটা পরীক্ষার জন্য সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে। যখন হাইড্রাকে তার মায়ের বাসা যেতে হয় বা তার বোনের বাসা যেতে হয় বা সে যখন মেহমান খেতে যায়, অর্থাৎ লম্বা দূরত্ব অতিক্রম করতে চায়, তখন কিন্তু সে লুপিং ব্যবহার করে। তাহলে মনে রাখতে হবে লতে লুপিং, লতে লম্বা দূরত্ব। লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কোন পদ্ধতিটা ব্যবহার করে? উত্তর হচ্ছে লুপিং। পরীক্ষায় এই লাইন থেকেই প্রশ্ন আসলে আসবে, এবং এই ভেতর থেকে আসলে এই পুরো প্রসেসটাই পরীক্ষায় কিন্তু প্রশ্নে আসতে পারে। এবং লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে নিচে, এবং পরীক্ষায় কিন্তু এই পার্থক্যটা থেকে পরীক্ষায় অনেক অনেকবার প্রশ্ন আসতে পারে। আমরা শুরুতেই এই পার্থক্যটাই পড়ে ফেলব। এই পার্থক্যটাও কিন্তু 7-star ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এটাতে গুরুত্ব দিতে হবে। তাহলে দেখো, আমরা শিখলাম যে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য লুপিং, আর এইটা কীভাবে আসলে প্রক্রিয়াটা হয়। দেখো এখানে লুপিংটা আমরা বুঝে ফেললেই আসলে হয়ে গেল। লুপিং চলন, প্রথমে হাইড্রা তার পাদচাকতির উপরে দাঁড়িয়েছিল, তারপর হাইড্রা তার পুরো শরীরটাকে বাঁকিয়ে নিল। দেখো এই দেহটা বাঁকিয়ে গেলে একটা লুপের তৈরি হলো, লুপ, সেজন্য এটাকে বলা হচ্ছে লুপিং। এই দেখো লুপ তৈরি হলো, তারপরে সে আবার সোজা দাঁড়িয়ে গেল পাদচাকতির উপরে। কর্ষিকাগুলো কিন্তু কর্ষিকার উপরে কিন্তু ভর করে দাঁড়ায় নাই, সে কর্ষিকা দিয়ে একটু সামনে এগিয়ে গেছে, এই অংশটুকুকে টেনে নিয়েছে সামনে, তারপর আবার পাদচাকতির উপরে দাঁড়িয়েছে। কিন্তু সমারসল্টিং যখন আমরা খেয়াল করব, তখন দেখো সে একইভাবে এখানে পুরো শরীরটাকে বাঁকিয়েছে, কিন্তু বাঁকানোর পর এখানে কিন্তু কর্ষিকার উপরে ভর করে দাঁড়িয়েছে, তারপর আবার পুরোপুরি আবার একটা বাঁক নিয়েছে, আবার পাদচাকতির উপর দাঁড়িয়েছে। তো খেয়াল করো, একবার কর্ষিকাকে কর্ষিকার উপরে দাঁড়ায়, আর একবার কিন্তু কর্ষিকার উপরে দাঁড়ায় না। এখানে কিন্তু দুই রকম লুপ তৈরি হয়, একটা এইরকম, একটা এইরকম। এখানে কিন্তু মাত্র একটাই লুপ তৈরি হয়, কর্ষিকাটা কর্ষিকার উপরে কিন্তু ভর করে কখনোই দাঁড়ায় না। তাহলে এই প্রক্রিয়াটা, দুই নম্বরটা সমারসল্টিং, এই প্রক্রিয়া হাইড্রা খুব দ্রুত স্থান ত্যাগ করতে পারে। তাহলে একটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য, আর ডিগবাজিটা কি, দ্রুত স্থান ত্যাগ করার জন্য। পরীক্ষায় আসবে দ্রুত স্থান ত্যাগ করার জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে, উত্তর হচ্ছে সমারসল্টিং। আমরা যেটা অবশ্যই অবশ্যই মনে রাখি, সমারসল্টিং। এবং সাধারণত হাইড্রা কিন্তু এই পদ্ধতিতেই চলে। মনে রাখতে হবে নর্মালি হাইড্রা কোন পদ্ধতিতে চলে, নর্মাল মানে সাধারণ, হাইড্রার কমন প্রক্রিয়া কোনটা, কমন কোনটা, উত্তর হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি, এইটাই কিন্তু কমন। অর্থাৎ সে একবার কর্ষিকার উপরে দাঁড়ায়, শরীরটাকে বাঁকিয়ে আবার পাদচাকতির উপরে দাঁড়ায়, আবার শরীরটাকে বাঁকিয়ে কর্ষিকার উপরে দাঁড়ায়, এইটুকু মনে রাখতে হবে। তাহলেই তুমি এটা পুরোপুরি উত্তর করতে পারবা এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক। তাহলে চলো পার্থক্যটা পড়ে ফেলি, পানির মতো সহজ পার্থক্য। একটা কি সাধারণ চলন পদ্ধতি, সমারসল্টিং বা ডিগবাজি, অর্থাৎ সাধারণভাবে এভাবে চলে। কিন্তু ওই যে বললাম, যখন দূরে যায়, মেহমান খেতে যায়, এক জেলা থেকে অন্য জেলায় যায়, তখন সে লুপিং পদ্ধতিতে যায়, যেটা একটা বিশেষ চলন। এবং যেহেতু দূরত্ব অনেক দূরে যেতে হবে, দৌড়াইলে কিন্তু সে ক্লান্ত হয়ে যাবে, সেজন্য লুপিংটা কিন্তু একটা মন্থর গতিসম্পন্ন প্রক্রিয়া, স্লো প্রসেসে যায়, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর সমারসল্টিংটা স্পিডে চলাচল করে, দ্রুত চলন প্রক্রিয়া। আমরা কিন্তু এটা পুরোপুরি আলোচনা করে ফেলেছি। দীর্ঘ পথ অতিক্রম করার জন্য কোনটা? লুপিং। আর সমারসল্টিংটা অল্প পথ অতিক্রম করার জন্য। লুপিংয়ে কয়টা লুপ তৈরি হয়? বারবার একবার চলতে একটি লুপ তৈরি হয়। কিন্তু সমারসল্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি একবার পাদচাকতির উপরে দাঁড়ায়, একবার কর্ষিকার উপরে দাঁড়ায়, তাহলে একবার চলনে দুটি লুপ তৈরি হয়। যেখানে দুইটা লুপ তৈরি হয় সেটা দিয়ে সেই স্পিডে যেতে পারে, এই আমরা জানলাম। আর কর্ষিকার উপরে ভর করে দাঁড়ায় কোনটাতে? অবশ্যই অবশ্যই সমারসল্টিংয়ে। তাহলে একবার কর্ষিকা আর একবার পাদচাকতি, কিন্তু লুপিংয়ে কখনোই কর্ষিকার উপরে ভর করে সে কিন্তু দাঁড়ায় না, এই কথাটা মনে রাখতে হবে।
এইটাই কিন্তু সত্য মিথ্যা দিয়ে দিবে, ভর্তি পরীক্ষা এখানে এই তথ্যগুলোই সত্যি মিথ্যা দিয়ে দিবে। আর লুপিংয়ে সব সময় পদতল কিন্তু মাটির সাথে লাগানো থাকে, কিন্তু সমারসল্টিংয়ে খেয়াল করতে হবে পদতল কিন্তু একবার মাটির উপরে উঠে আসে। এই যে পদতল যখন আকাশ বরাবর, যখন সে কোর্সিকের উপরে দাঁড়ায়, পাদচাকতি কিন্তু মুক্ত হয়ে যায়, আকাশ বরাবর চলে যায়, যেটা লুপিংয়ে কখনোই হয় না, সব সময় পাদচাকতি নিচে থাকে। তাহলে এটা একটা আসলে খুব সহজ একটা বিষয়, এটা আসলে ব্রেনের উপরে কোনো প্রভাবই তৈরি করার কথা না, খুব সহজ একটা তথ্য, আশা করি আমরা পুরোপুরি মনে রাখতে পারবো। তাহলে আমরা জেনে গেলাম, তো মূলত লুপিং এবং সমারসল্টিং থেকেই ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে, এছাড়া বাকি চলনগুলো থেকে একটা করে শব্দ আমরা পড়বো। চলো সেটা পড়া শুরু করি। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন পরীক্ষায় আসবে এইটাই, নিচের কোনটি অ্যামিবয়েড চলন নামে পরিচিত? উত্তর হবে গ্লাইডিং। এই প্রশ্নটাই সাধারণত আসে, বা গ্লাইডিংয়ের অপর নাম কোনটা? অ্যামিবয়েড চলন, এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এইভাবেও আসতে পারে যে কোন পদ্ধতিতে হাইড্রা মসৃণ তলে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে, উত্তরটা হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। খুব অল্প দূরত্ব অতিক্রম করার জন্য গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, এই শব্দটা মনে রাখতে হবে। ভাষা থেকে আসলে একটা শব্দ মনে রাখতে হবে, বুদবুদ তৈরি করা হয়। হাইড্রা কোন পদ্ধতিতে বুদবুদ তৈরি করে চলাচল করে? উত্তর হচ্ছে ভাষা। এখানে বুদবুদ শব্দটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন পদ্ধতিতে বুদবুদ তৈরি হয়? ভাষা, আর কোনো শব্দ আর কোনো লাইন পড়ার আসলে দরকার নাই। সাঁতার পড়তে হবে না কোনো কিছু আসলে। হামাগুড়ি, এখানে দুটা শব্দ পড়তে হবে, কোন পদ্ধতিতে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে, এটা হলো হামাগুড়ি। ক্রলিং, হাইড্রা যখন কোনো কিছুতে উঠতে চায় বা কোনো কিছু থেকে নামতে চায়, আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে সে হামাগুড়ির মাধ্যমে, ব্রেনের মধ্যে সেট করে ফেলো, সে হামাগুড়ি দিয়ে ওঠে, হামাগুড়ি দিয়ে নামে। লুপিং দিয়ে লম্বা দূরত্ব যায়, সমারসল্টিং দিয়ে দ্রুত চলাচল করে, অল্প দূরত্ব যাওয়ার জন্য অ্যামিবয়েড চলন ব্যবহার করে, যার অপর নাম ক্রলিং, সরি, যার অপর নাম গ্লাইডিং, আশা করি মনে রাখা যাবে। ওকে, লাস্ট হাঁটা, পরীক্ষায় এটাই আসবে। হাঁটা কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে কোন পদ্ধতিতে? এই শব্দটা আসবে, কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে সে হাঁটতে থাকে, কোন পদ্ধতিতে? হাঁটা, হুবহু এই লাইনটি পরীক্ষায় আসে, কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে হাঁটে কোন পদ্ধতিতে? উত্তর হচ্ছে হাঁটা। তাহলে এই হলো আটটা টপিকের প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু জেনে গেলাম। এখান থেকে আমি যা পড়িয়েছি এর বাইরে কোনোভাবেই ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসবে না, 100% গ্যারান্টিড। আমরা তাহলে জেনে গেলাম, আশা করি তুমি এটা পুরোপুরি মনে রাখতে পারবে।